রাসূলের দাওয়াত তো কবুল করে নাই, পাথর মেরেছে, রাসূলদেরকে হত্যা করেছে, ব্যঙ্গ করেছে, এদের কি অবস্থা হতে পারে? আপনি একবার ভাবেন কি অবস্থা হতে পারে। আরে যেখানে ঈমান না নিয়ে আসার কারণে তাদেরকে আল্লাহ বলেছে চিরস্থায়ী তারা জাহান্নামী, তাদেরকে কতটা শাস্তি দেওয়া হবে? যেই রাসূল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মদিনাবাসী, মদিনাতে যারা বসবাস করে তাদের সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা রাখে, মদিনাবাসীকে যদি কেউ খেয়ানত করতে চায়, কষ্ট দিতে চায়, আল্লাহ বলছেন ওকে আমি আগুনে জ্বালিয়ে গালিয়ে ফেলব। বুঝেন, পানি লবণ পানিতে দিয়ে একবারে বেনিশ করে দেন না, ডাই হয়ে যায়, পাসিং হয়ে যায় লবণ। আল্লাহ বলছেন ওকে আমি জাহান্নামের আগুনে ফেলে, রড যেভাবে গালিয়ে টলমল করা হয় ওকে আমি আগুনে গালিয়ে ফেলবো, এইভাবে আল্লাহ বলছেন। যদি একটা মদিনাবাসীর সাথে কষ্ট দেওয়ার কারণে যদি আল্লাহ তার জন্য এমন শাস্তির বিধান লেখে থাকে, তাহলে সেই মদিনাওয়ালার উপরে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গ করে তার আচরণটা কি হতে পারে? একবার ভাবেন কি হতে পারে। অতএব বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ আপনার সন্তানদেরকে শিক্ষা দিয়ে দেন, অন্তত পক্ষে তার অন্তর যেন কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস না পায়। এই শিক্ষা প্রত্যেকটা বাপ মার জন্য লাজিম। আপনি জানেন না আপনার মরার পর আপনার সন্তান কাফের হবে না, মুনাফিক হবে না, মুশরিক হবে, আপনি জানেন না, কিন্তু আপনাকে সেটা শিক্ষা দিতে হবে। তুই যত বড় পাপই হস না কেন, দেখ আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, রাসুলের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কোনোদিন তুই মুখ জবান খুলবি না, যেটা অন্তর আছে অন্তরে রেখে দিবি, মুখ খুললেই অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ যতদিন পর্যন্ত অন্তর আছে আল্লাহর এটার জিম্মাদার, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ হয়ে যাবে যখন ইসলামের কোনো বিধান নিয়ে কোনো ব্যক্তি ঠাট্টা করে। সেটা হতে পারে একটা টুপিকে নিয়ে যদি কোনো ঠাট্টা করে, যেমন তারা সালামকে নিয়ে, হজকে নিয়ে, কুরবানিকে নিয়ে ঠাট্টা করে, এই প্রত্যেকটা হচ্ছে মুনাফিকের মুনাফিকের বাচ্চা, আর এদের ঘর থেকে মুনাফিকই জন্ম নেবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে মুনাফিক, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শত্রুতা রাখতো তারা কুফুরি অবস্থায় রাখতো, ইসলাম গ্রহণ করার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছে, এটাই হচ্ছে ইমানের প্রমাণ। কিন্তু যারা ইসলামের নামকরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারেনি, আল্লাহ তাদের প্রত্যেকটাকে মুনাফিক বলেছে। এরা হলো মুনাফিক, যে মুখে বলে ইসলাম কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বিদ্বেষ রাখবে, তাহলে এটা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। অতএব আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যেন কোনো কথা না বলে। তার ব্যক্তি জীবনে পাপ হতে পারে, যে কোনো মানুষের দ্বারা পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটা বনি আদমের দ্বারা এই ভুল হয়ে থাকে, কিন্তু এই ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার মতো ব্যবস্থাও রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে, সে যদি সন্তুষ্টি প্রকাশ করতে পারে যে আমি ধন্য সন্তুষ্ট, ওয়াজাবাত লাহুল জান্নাত, রাসূল বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে যাবে তার জন্য, পাপ পাপই করলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে। কিন্তু আপনার অন্তর থেকে এটা প্রকাশ করতে হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেয়ে সন্তুষ্ট, তার চরিত্রের জেনে আমি সন্তুষ্ট। রাসূল সাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে যত বড় পাপে হোক না কেন। অতএব আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, কিন্তু ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে নিয়ে যেন কোনো ব্যক্তি ঠাট্টা না করে, এটা আমাদেরকেও শিক্ষা নিতে হবে। কাফেরদের তো রেজাল্ট